সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তিকে কি করো আর কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। ভারতীয় সংবিধান আর্টিকেল 71 তোমরা পড়েছো, 72 সরি, আর্টিকেল 72 তে কি বলা হয়েছে যে পার্ডনিং পাওয়ার অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত, ক্যাপিটাল পানিশমেন্ট বলে, মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তির, সুপ্রিম কোর্ট কাউকে ধরো মৃত্যুদণ্ড দিয়েছে, সেই ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করা থেকে শুরু করে সেটাকে খারিজ পর্যন্ত করে দিতে পারে কে, প্রেসিডেন্ট। তাহলে এটা তার কি বিচার বিভাগীয় ক্ষমতা হয়ে যাচ্ছে। এছাড়া কি আজকে ধরো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার যদি কখনো সংবিধান সংক্রান্ত কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয়, তাই না, ধরো সংবিধানের কোনো ব্যাখ্যা তিনি বুঝতে পারছেন না, দেখো রাষ্ট্রপতি যে তিনি যে বড় আইনজ্ঞ হবে এরকম তো নয়, রাষ্ট্রপতি ধরো সংবিধানের কোনো ব্যাখ্যা তিনি বুঝতে পারছেন না, সংবিধানের কোনো জায়গা তার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তার সরলীকরণ করার জন্য তিনি কার কাছে যাবেন, প্রধান মানে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে তার কাছে, ডিএম এর কাছে নয় বাবা, ঠিক আছে। বিচার বিভাগীয় বিষয় তিনি সবসময় আলোচনা করবেন, বা সংবিধান সম্পর্কিত কোনো বিষয় তিনি সবসময় আলোচনা করবেন কার সাথে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাই না। সংবিধানের কোনো ব্যাখ্যা তিনি বুঝতে পারছেন না, কোনো কোনো জায়গায় জটিলতা শুরু হয়েছে তৈরি হয়েছে, তার ব্যাখ্যা তিনি দরকার, তার দরকার, তাহলে প্রেসিডেন্ট সবসময় কার কাছে যাবে, ভারতের যে প্রধান বিচারপতি আছে তাকে, তাহলে এটা তার বিচার বিভাগীয় ক্ষমতা, ঠিক আছে। এই যে প্রত্যেকটা যে তোমার মানে এই যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার যে জাজ আছে তাদেরকে কে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই না। আমরা বলছি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বাকি যত বিচারপতি আছে তাদেরকে কে নিয়োগ করে, রাষ্ট্রপতি, তাই না। তোমার হাইকোর্টের প্রধান বিচারপতি তাকেও নিয়োগ করে রাষ্ট্রপতি, হ্যাঁ এটা করার আগে তাকে প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে হয়, কিন্তু আসল কথাটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক বা অন্যান্য বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি হোক বা অন্যান্য বিচার